যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েল থেকে কোনোক্রমে বাড়ি ফিরলেন ঘাটালের যুবক আকাশ। মাথার উপর দিয়ে যুদ্ধ বিমান, সাইরেন, রকেট লঞ্চার, এই সমস্ত আতঙ্ক এখনও কাটেনি এই আকাশের চোখ থেকে। আমরা শুনবো আকাশের সেই অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা, কীভাবে বাড়ি ফিরলেন যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েল থেকে। তোমার নাম কি? আমার নাম আকাশ মাজার। আমি ইসরায়েলে আরিয়েল ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলাম গত 2.5 বছর ধরে। 12 তারিখ ভারত সরকার আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে, আমি সহ 212 জন। আগামী গতকাল আরও 2টো ফ্লাইট এসেছে, আজকে সকালে একটা ফ্লাইট এসেছে এখনো পর্যন্ত, এই আর কি। আর সেরকম আমাদের ওখানে শুরুর দিকে অত পরিস্থিতি খারাপ হয়নি। 7 তারিখে যখন মিডিয়াতে আসলো সকালবেলা যে ওখানে 5000 রকেট পড়েছে, বহু লোক আহত, বহু লোক হামাসের জঙ্গিরা বহু লোককে মেরেছে, আমাদের কাছে খবরটা সকালবেলা পৌঁছয় 8টার দিকে। ইসরায়েলে ইয়ম কিপুর হলিডে যেটা হয়, লাগাতার 7 দিন ছুটি থাকে, ওর একদম শেষ দিনে, সম্ভবত ওটা শনিবার ছিল, শনিবার ছুটির শেষ দিনে এই ঘটনাটি ঘটে। শনিবারের পর রবিবার দিন কিন্তু সমস্ত ছুটি একদম, মানে সপ্তাহ শুরু, ইসরায়েলে আমাদের মতন সোমবার দিন সপ্তাহ শুরু হয় না, ওখানে রবিবার সপ্তাহ শুরু হয়। তো শনি রবিবার ছিল প্রথম দিন, তো আমরা সেভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে কাল থেকে ইউনিভার্সিটি খুলবে, আবার স্বাভাবিক জীবন শুরু হবে এখানে। কিন্তু শনিবার সকালবেলা যখন আমাদের ঘুম ভাঙে 8টা সাড়ে 8টা নাগাদ, তখন আমরা খবর পেয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এখানে অবস্থা খুব খারাপ, প্রচুর পরিমাণ রকেট পড়ছে, এয়ারপোর্ট বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, এমার্জেন্সি চালু হয়ে গেছে গোটা দেশে। তো এরকম পরিস্থিতিতে আমরা শনিবার দিনটা কাটাই। আমাদের কাছে কোনো, আমাদের সেরকম বুঝতে পারিনি ইনিশিয়ালি ব্যাপারটা কী হচ্ছে, কোন থেকে এগোচ্ছে না এগোচ্ছে, কারণ ইসরায়েলে বছরে 2-1 বার গাজা থেকে রকেট আসে আর এরাও ওখানে গিয়ে স্ট্রাইক করে, এয়ার স্ট্রাইক, এটা খুব সামান্য বিষয়, এটা নতুন ব্যাপার না একদমই। কিন্তু পরিস্থিতিটা রাতের দিকে আমরা বুঝতে পারি, যখন খবর আসে যে ভারত এয়ার ইন্ডিয়া সমস্ত ফ্লাইট সাসপেন্ডেড। প্রথমত ওরা বললো 14 অক্টোবর পর্যন্ত সমস্ত ফ্লাইট সাসপেন্ডেড। তারপর আমরা রাতের দিকে খবর পেলাম যে না, ওটা 14 অক্টোবর না, 31 অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে। আর যত বিদেশি ইউরোপ ফ্লাইটগুলো যেগুলো আছে, তুর্কিশ এয়ারলাইন, এতিহাদ, এমিরেট, সবই বাতিল, একমাত্র ইসরায়েলি এয়ারলাইন যেগুলো ওগুলোই উঠছিল। আর আমাদের ভারতে আসার সমস্ত ফ্লাইট সমস্ত রাস্তা বন্ধ। এবার স্বাভাবিক বিষয়, যখন এরকম পরিস্থিতি তখন লোকে বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব হয়ে যায়, কিন্তু বাড়ি আসতে পারছে না, সমস্ত রকম ফ্লাইট বন্ধ। তো আমরা ইনিশিয়ালি, আমার 12 তারিখ টিকিট কাটা ছিল, 12 তারিখ বাড়ি আসার জন্য, যেহেতু দুর্গা পুজো সবাই বাড়ি আসবো, 12 তারিখ টিকিট কাটা ছিল, কিন্তু 12 তারিখের টিকিট ক্যান্সেল হয়ে গেলো। আমি 16 তারিখ টিকিট কাটলাম, কিন্তু ওটাও ক্যান্সেল হয়ে গেলো এয়ার ইন্ডিয়ার। আর তারপর এমবেসি থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয় 11 তারিখ, এমবেসি থেকে 11 তারিখ আমাদের কাছে মেল আসে যে আমরা 12 তারিখ থেকে অপারেশন অজয় শুরু করছি, যারা যারা বাড়ি যেতে চায় তারা এই ফর্মটা ফিল করে আমাদেরকে পাঠাও। আমরা সেই সব ফর্মটা ফিল করে পাঠাই, আমি নয়, আমাদের সঙ্গে যারা যারা সমস্ত ভারতীয় যারা ছিল, ভারতীয় ছাত্র প্রত্যেকেই করেছে। তারপরে আমাদের কাছে 12 তারিখ রাত্রেবেলা 2টো নাগাদ মেল আসে যে 12 তারিখ বিকেলবেলা 5টার সময় এয়ারপোর্টে পৌঁছতে, পাসপোর্ট নিয়ে আর লাগেজ যা আছে, সামান্য পরিমাণ লাগেজ নিয়ে এয়ারপোর্টে পৌঁছতে বলা হয় যে তোমাদের জন্য প্লেন ঠিক করা আছে, আর এয়ারপোর্টে আমাদের কেবিন খোলা থাকবে, এমবেসি থেকে সেন্টার খোলা থাকবে, ওখানে এসে পাসপোর্ট দেখে ওরা টিকিট ব্যবস্থা করে দেবে। তো আমরা সেই মতো পৌঁছই, আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা 20 জন ভারতীয় পৌঁছই, তার মধ্যে আমাদের 4 জন পশ্চিমবাংলার ছিল, আর অন্যান্য আরও যে ইসরায়েলে আরও অনেক ইউনিভার্সিটি আছে, ওই সমস্ত ইউনিভার্সিটির অনেক, প্রায় 212 জন, আমি ঠিক জানি না কতজন, 212 জন মতো এয়ারপোর্টে পৌঁছই আমরা। আমাদেরকে যেমন এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটে করে নিয়ে আসা, জেনারেলি যে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইট সার্ভিস দেয় AI-140, ওতে করে আমরা এসেছি। আর ইসরায়েলে ভারতীয় অ্যাম্বাসেডার যে হর্ষবর্ধন সিংরা, সম্ভবত তার নাম, তিনি ছিলেন ওখানে আমাদেরকে দিল্লি এয়ারপোর্টে রিসিভ করার জন্য। কেন্দ্রীয় আইটি মন্ত্রী, উনি বোধহয় মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জে আছেন, রাজীব চন্দ্রশেখরজি, উনিও ছিলেন, উনি আমাদের সাথে কথাবার্তা বলেছেন। আর আমাদের কোনো আসতে কোনো অসুবিধা হয়নি, যথেষ্ট আমাদেরকে সিকিউরিটি আর যথেষ্ট যত্ন সহকারে আনা হয়েছে ওখানে। আর ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ যে বিদেশে গিয়েও আমাদেরকে ভুলেনি, কারণ যতটুকু আমরা নিউজে খবর পেয়েছি যে যত রুশি নাগরিক, রাশিয়ান নাগরিক, ইউক্রেনিয়ান নাগরিক যারা আছে রাশিয়া ইসরায়েলে, এমনকি আমেরিকান নাগরিকও যারা আছে, ওদেরকে কিন্তু ওদের সরকার উদ্ধার করার কোনো চেষ্টাও করেনি, ওরা সবাই আটকে আছে। কারণ আমাদের ইউনিভার্সিটিতেও
আরো আরো আছে, আরো আশেপাশে যেসব ইউনিভার্সিটি আছে ওখানে তো আরো অনেক বিদেশি ছাত্র আছে বা বিদেশি রিসার্চার আছে আমাদের মতন, পিএইচডি করছে, কেউ পোস্টডক করছে, ওরা সবাই আটকে আছে। সেখানে ভারত সরকার আমাদেরকে উদ্ধার করেছে, যেন ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ। আর পশ্চিমবঙ্গ সরকারকেও ধন্যবাদ দিতে চাই, কারণ দিল্লি এয়ারপোর্টে পশ্চিমবঙ্গ সরকার সহ অন্যান্য যত সরকার আছে, রাজ্য সরকার, ওড়িশা, রাজস্থান, তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন, এবং যার যেখানে দরকার কেউ যদি টার্মিনাল ওয়ান যেতে চায় এয়ারপোর্টে, তাকে সেখানে গাড়ি করে পৌঁছে দিয়ে ব্যবস্থা হয়েছে, রেলওয়ে স্টেশনেও ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর পশ্চিমবঙ্গ সরকারকে যথেষ্ট ধন্যবাদ, ওরা আমাদের, আমাকে এবং আমার সঙ্গে আরও দুজন ছিল সাথে, ওদেরকে সব টার্মিনাল ওয়ানে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছে, এবং আমাদেরকে বলেও ছিল যে তুমি চাইলে তোমরা বঙ্গবন্ধু ওয়েট করতে পারো রাত পর্যন্ত, এই আর কি। তো ভারত সরকারকে ধন্যবাদ। হ্যাঁ, আমি তো বললাম যে এটা বছরে দু একবার রকেট গাজা থেকে রকেট আসে মেনল্যান্ড ইসরায়েলে, আর ইসরায়েল একবার স্ট্রাইক করে, দুবার স্ট্রাইক করে, এটা খুব সাধারণ বিষয়। কিন্তু এবারে যেটা হয়েছে সেটা একবার মানে একদম অপ্রত্যাশিত, মানে যেটা সবাই যেটা মিডিয়াতে বলছে এবং এটা বাস্তব কথাও, যে গত 50-60 বছরে মানে ইসরায়েলে 50-60 বছরে বলা ভুল, ইসরায়েলের ইতিহাসে এরকম মানে মাসাকার, একদম কমন সিভিলিয়ান হত্যা কখনো কিন্তু হয়নি। আর্মি টু আর্মি বা ওদের টেররিস্ট টু আর্মি লড়াই ঝগড়া হয়েই থাকে, কিন্তু মানে কমন সিভিলিয়ান এত মারা গেছে, এত মারা গেছে, আর এত লোককে ওরা হস্টেজ নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে। না, চোখের সামনে মারা গেছে এরকম দেখিনি তো, কিন্তু টুইটার খুললে বা হোয়াটসঅ্যাপ খুললে আমাদের গ্রুপে, আমাদের তো ভিডিও আসে আমাদের কাছে, যে একদম ভয়াবহ পরিস্থিতি, যারা ওখানে ছিল ওখানে তারা যে কী পরিস্থিতি ফেস করে তারাই জানে হয়তো। আমাদের, আমি যেখানে থাকি আরিয়েলে, এটা তেল আভিভ থেকে প্রায় 40 মিনিটের রাস্তা, ড্রাইভ রাস্তা, তো আমাদের কাছে এতটা, আমরা এতটা দেখতে পাইনি জিনিসগুলো, কিন্তু যেখানে হয়েছে সেখানকার ভিডিও আমরা দেখেছি, প্রায় সমস্ত ভিডিও দেখেছি, সেসব ভিডিও মানে একদম অসহনীয় ভিডিও, এই সমস্ত ফুটেজ মানে মিডিয়াতে পাবলিশ করা যাবে না, এরকম এত বাজে, এত বাজে ফুটেজ। হ্যাঁ, আমাদের ফোনে কোনো সমস্যা হয়নি, ফোনে হোয়াটসঅ্যাপ কলে যতটুকু যা করা যায় ফোনে কোনো সমস্যা হয়নি। আর না, মা তো, মা আছেন আমার পাশে, কাকু বসে আছেন, জামাইবাবু আছেন, এরা তো জানে যে ইসরায়েলে এরকম পরিস্থিতি বছরে একবার দুবার হয়, তো আমি, আমি তো আর বাড়ি বিদেশে থেকে এরকম পরিস্থিতির মধ্যে আমি তো আর সব কথা, সত্যি কথা বলতে পারি না বাড়িতে, আমাকে একটু ভেবেচিন্তেই বলতে হচ্ছে যে না আমার এখানে কোনো অসুবিধা হয়নি, যাই হোক কিছু, কিন্তু বাড়ির লোক চিন্তায় তো ছিলই, অবশ্যই বাড়ির লোক চিন্তায় ছিল, এবং যেতে তো হবে, আমার পিএইচডি এখনও 1.5 বছর বাকি আছে, আমার রিসার্চ সব কিছু এখন একদম ফাইনাল স্টেজে, সব বন্ধ হয়ে আমি বন্ধ করে এসেছি একদম ফাইনাল স্টেজে। আমার ইউনিভার্সিটির নাম আরিয়েল ইউনিভার্সিটি, ক্যান্সার ড্রাগ এই সমস্ত বিষয় আর কি। তো ফিরতে তো হবেই আমাকে, আমার সাথে যারা আরও এতজন এসেছে সবাই বলছে যে 30-35 দিনের মধ্যে। না না, ঘাটালের কেউ নেই, তবে আমাদের পশ্চিম মেদিনীপুরে অনেকেই আছেন, পশ্চিম মেদিনীপুরে অনেকে বলতে অনেকেই আছে, পশ্চিম মেদিনীপুরে, ইসরায়েলে আমি অনেককেই চিনি যারা পশ্চিম মেদিনীপুরে আশেপাশে। মানে আমাদের, আমরা তো খুব উদ্বেগের মধ্যে পড়ে গেছিলাম, কারণ আমরা তো টিভি আর মোবাইল খবর এসব ছাড়া তো কিছু বুঝতে পারছি না। আমরা বারবার ওকে ফোন করছি যে আকাশ কী পরিস্থিতি, তুই চলে আসার ব্যবস্থা কর, কিন্তু আমরা সেটা পারিনি, বা ও আমাদেরকে যে ঘটনাটা ওখানে ঘটেছে সেই ঘটনাটাকে চেপে রেখেছে, পুরো সম্পূর্ণটা বলেনি। মানে ও চাচ্ছে যে বাড়ির লোক এতে কনফিউজে পড়ে যাবে বা খুব চিন্তাধারার মধ্যে পড়ে যাবে, কারণ সত্যি কথা বলতে বাইরে আছে, তো আমরা ওখানে ওকে দেখতেও পাচ্ছি না, হোয়াটসঅ্যাপ কল করলে বুঝতে পারি, দেখতে পারি, কিন্তু আবার চতুর্দিকের পরিবেশের আবহাওয়াটা আমরা বুঝতে পারি না। তো ও আমাদেরকে মোটামুটি সমস্ত কিছু চেপে রেখেছিল, আসার পর যখন বলল আমরা তখন ভাবলাম যে হ্যাঁ ঠিকই আছে, তবে হ্যাঁ সব কিছু বলেনি, যাতে ওর মা একা থাকে এখানে সেই হিসাবে চিন্তা করবে, বা আমরা আছি আমরা সবাই চিন্তা করব, এই বিষয় নিয়ে ও আমাদের কাছে চেপে রেখেছে। তবে আমরা, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ভারত সরকার, যে আমাদের ভারতবর্ষের লোক এখান থেকে বাইরে আছে এর জন্য চিন্তা ভাবনা করে, এর জন্য আমি মানে ধন্যবাদ জানাই, এবং পশ্চিমবঙ্গ সরকার যে ওদের থেকে, দিল্লি থেকে আবার এখান থেকে নিয়ে এসেছে, এই জন্য পশ্চিমবঙ্গ সরকারকেও আমি ধন্যবাদ জানাই। যাক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে পুনরায়, যখন ওর থেকে আমি ওকে বলেছি যখন তোমার ইনস্টিটিউট তোমাকে ডাকবে বা কল করবে যে এখানের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক, তখন তুমি আবার পুনরায় যাবে। দেখুন, আমি আরেকটা কথা বলতে চাই,
যে ভারতীয় মিডিয়া কিন্তু খুবই ইরেসপন্সিবল ভূমিকা পালন করছে, খুবই ইরেসপন্সিবল। মানে যেটাকে বলা যায় যে মানে অকারণে ভয়, মানে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করা। ভারতবর্ষের মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, হিন্দি মিডিয়া হোক, ইংলিশ মিডিয়া হোক, অকারণে মানুষের মনের মধ্যে ভয় সৃষ্টি করেছে যে গোটা দেশে যুদ্ধ হচ্ছে। এরকম কিন্তু পরিস্থিতি ছিল না। পরিস্থিতি অবশ্যই খারাপ, কিন্তু তার মানে এটা নয় যে গোটা দেশে বোম পড়ছে। আমাদের, আমি যখন এখানে আসি, আমি ওখান থেকে, হ্যাঁ, আমি যখন ওখানে মিডিয়া দেখি, ওখানে আমি যখন ওখানে বসে জি নিউজ বা যেগুলো মেন স্ট্রিম মিডিয়াগুলো দেখছিলাম, যেমন তৃতীয় বিশ্বযুদ্ধ লেখে গেছে, এই আমেরিকা অ্যাটাক করে দিল, এই এই সৌদি আরব অ্যাটাক করে দিল, এরকম কিন্তু কিছু হয়নি। পরিস্থিতি কিন্তু মোটের ওপরে স্বাভাবিক, কিন্তু ব্যাপারটার মধ্যে চাপা উত্তেজনা আছে। এবং নিউজে দেখছেন নিশ্চয়ই যে গাজাতে ইসরায়েলি আর্মি এবারে অপারেশন করবে, ল্যান্ড অপারেশন। তো সেই হিসাবেই কিন্তু ভারত সরকার আমাদেরকে নিয়ে এসেছে। আর কেননা যুদ্ধ যখন শুরু হবে, ল্যান্ড অপারেশন, তখন কিন্তু পরিস্থিতি খারাপও হতে পারে, ভালো হতে পারে, সেই হিসাবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বা সবাই মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে, এরকম কিন্তু না। আমি বলবো যে ভারতবর্ষের মিডিয়া সবসময় একটু স্পাইসি খবর চালাতে ভালোবাসে, কিন্তু তার মানে এটা দেখতে হবে যে অকারণে ফেক নিউজ বা মিস ইনফরমেশন চালানো কিন্তু ঠিক না। আমি অনেক মিডিয়া ফুটেজ দেখেছি যেগুলো কিন্তু পুরনো ভিডিও, হয়তো ওখানকার ভিডিওই না, কোনো কোনো ভিডিও সিরিয়া, কোনো কোনো ভিডিও ইরাকের, সেই সমস্ত ভিডিও কিন্তু ভারতীয় মিডিয়া নির্লজ্জভাবে চালিয়েছে দিনের পর দিন। এবং তাদের মধ্যে কোনো, তারা কিন্তু ক্ষমাও চায়নি বা বলেও নি যে না ভুল করে চালানো হয়ে গেছে। তো আমি এটা বলবো যে অবশ্যই আমি নিজের চোখে দেখেছি দিল্লি এয়ারপোর্টের বাইরে আমাদের যে মিডিয়া, মেন স্ট্রিম বড়ো বড়ো মিডিয়া, আমি নাম বলবো না, মেন স্ট্রিম বড়ো বড়ো নিউজ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ওরা সরাসরি বলে দিচ্ছে যে আমাদের স্পাইসি খবর চাই। ওরা সরাসরি স্পুন ফিডিং করাচ্ছে যে দাদা আপনাকে এই এই কথাগুলো, আপকো এই বাত বলনা হোগা, হাম লোগ এসে এসে সওয়াল করেঙ্গে, আপকো এসে এসে বাত বলনা হোগা। তো এই ধরনের, এটা কিন্তু খুব ইরেসপন্সিবল বিহেভিয়ার মিডিয়ার তরফ থেকে। আমাদের ভয় করছিল, ওকে তো বলছিলাম যে তাড়াতাড়ি চলে আয়। ও বললো আসবো, টিকিটও হয়ে গেছিলো, কিন্তু আবার পরক্ষণেই বললো যে না, আমার টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আমি এখন যেতে পারবো না, কবে যাবো কোনো ঠিক নেই। তারপরে যাই হোক, ভারত সরকার পাঠিয়েছিল বলে প্লেন, সেই জন্য সেই প্লেনেতে এসেছে। শুনলেন আমাদের ঘাটালের যুবক আকাশ পাঁচার মুখ থেকেই যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকে কীভাবে বাড়ি ফিরেছেন এবং তার সেই অভিজ্ঞতার কথা। তার বাড়ির লোকেরাও খুব উদ্বেগে ছিলেন, তারাও এখন স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন আকাশ বাড়ি ফেরায়। আবার আকাশ ইসরায়েলে ফিরবে, কারণ তার গবেষণার কাজ এখনও ফাইনাল পরীক্ষা হয়নি। যাওয়ার পর আবার আকাশের সঙ্গে আমরা কমিউনিকেশন করার চেষ্টা করব। আমি ওর জামাইবাবু হই। কমিউনিকেশন বলতে ওই ফোনের মাধ্যমে, ওদের তো ওখানে ডাইরেক্ট কল করা যায় না, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমেই যোগাযোগ হতো। এবার এই ভয়াবহ পরিস্থিতি ওই আমরা যতটুকু ইউটিউব বা বিভিন্ন চ্যানেলের মারফত জানতে পারতাম সেটাই। এবার ওর মুখ থেকে শোনা যেত যতটা, ও যতটা বলতো আর কি, এবার আমরা চিন্তা করব বলে সেইভাবে ও পুরোটা হয়তো বলতো না। এবার এই যতবার ওই প্লেনের টিকিট কনফার্ম হচ্ছে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইটা শুনে আমাদের একটা উদ্বেগ হয়েছিল। তারপর যাই হোক, এইটা ওই অপারেশন অজয় যেটা ভারত সরকার করেছেন, এই উদ্যোগটা খুব ভালো হয়েছে। এবং ওই পরিস্থিতিতে, ওই 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 পরিস্থিতি থেকে যে এখন চলে আসতে পেরেছে, এটা অনেক শান্তির আর কি।